তুমি কি ভারতকে বঙ্গকে সত্যি ভালোবাসো বঙ্গের ভারতের সংস্কৃতিকে সনাতন ধর্মকে ভারতের ঐতিহ্যকে ভালোবাসো না তুমি কাতার ভারতের শত্রু আমি শতযুগী বঙ্গপ্রেমী শতযুগী মানে জানো তো এমন লোকেরা যারা অধর্ম ক্ষয় ধর্ম জয়ের পথে কর্মরথ তার পথে কাজ করছে তারপরে এখন সাতাশ বছর পর আমি তোমাদের কাছে এসেছি তোমাদের শতযুগী বঙ্গপ্রেমী হওয়ার জন্যে প্রেরিত করার জন্যে এখন আমি তোমাকে চার পাঁচটা ক্যাটাগরি বলবো আজকের দিনে পুরো বঙ্গদেশে আর পুরো ভারতবর্ষে কতজন বা কতজন ভারতপ্রেমী বা বঙ্গপ্রেমী আর কতজন না আর কতজন ওই পথে মাত্র চলা শুরু করেছে প্রথম ক্যাটাগরির লোক ওরা যারা বঙ্গপ্রেমী না বঙ্গশত্রু ভারত প্রেমী না ভারত শত্রু এরা এদের পরিচয় কি এরা ওদেরই ভোট দেবে যারা ভারতের বিপক্ষে সনাতন ধর্মের বিরুদ্ধে তারা চায় ভারতের যে ঐতিহ্য সেটা না থাকুক তুমি দেখেছ অনেক ভারতের এমন পার্ট ছিল যেগুলো এখন ভারতে নেই সেখানে ওরা ভারতকে ভারতের সংস্কৃতি ভারতের কিচ্ছু মানে না ভারতের যে ইতিহাস ভারতের যে সনাতন ইতিহাস ভারতের যে সনাতন সংস্কৃতি এসব কিচ্ছু মানে না পাকিস্তানে যাও বাংলাদেশে যাও আফগানিস্তানে যাও ইরান ইরাক এখনকার টিবেট বার্মা শ্রীলঙ্কা আর যত পুরো বিশ্বে তোমরা যাও যেখানে আগে সনাতন ধর্ম ছিল আর অধর্ম কি পছন্দ করা হতো না ওরা জানতো অধর্ম কি আর নিজেদের ভেতর থেকে অধর্মকে অপছন্দ করত, আর ধর্মের জয় করত এমন কোনো জায়গায় এখন ভারতের কিচ্ছু নেই তো এমন অনেক লোকেরা আছে বঙ্গেও আগেও ছিল জানো তো কীভাবে বঙ্গভঙ্গ হয়ে গেছে তো এমন অনেক লোক ছিল আগেও এখনও যা ভারতের ভেতরে আছে বঙ্গ তার মধ্যে এখনও অনেক অনেক লোক আছে যারা বঙ্গ শত্রু তারা চায় না বঙ্গ এইরূপে বা বঙ্গের যে আসল পরিচয় সেই রূপে বঙ্গ থাকুক তো এমন লোক কখনো ভেবো না যে কি শুধু একজো একটা মাজব থেকে কিংবা একটা রিলিজন থেকে না এমন লোক ভর্তি বঙ্গে তো আমি নিজের হিন্দি চ্যানেলে আমি একটা আলাদা পার্সেন্টেজ দিয়েছিলাম আমি এইখানে আলাদা পার্সেন্টেজ দিচ্ছি এমন লোক এই ক্যাটাগরির লোক যারা বঙ্গের শত্রু ডিটেইলসে আমি অন্য ভিডিওসে যাব বাট এমন লোক বঙ্গে নব্বই আমি কম করে বলছি কমসে কম নব্বই প্রতিশত এরপরে সেকেন্ড ক্যাটাগরির লোক ওরা হয় যারা মনের থেকে হৃদয়ের থেকে বঙ্গকে প্রেম করে ভারতকে প্রেম করে হৃদয়ের থেকে করে মনের থেকে করে কিন্তু নিজেকে সীমিতভাবে সীমিত হয়ও তো এরকম লোক ভেবে নাও টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আছে বঙ্গে তারপর এমন লোক আছে আমাদের চারিদিকে আমাদের ভেতরেও হতে পারে এমন লোক আছে যারা প্রেম নিয়ে বা বঙ্গের জন্য বা ভারতের জন্য অনেক ভিডিওস বানায় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করে বঙ্গের জন্য ভারতের এই করব এই করবো এরকম ভিডিওস বানিয়ে পোস্ট পোস্টগুলোকে শেয়ার করা ভিডিওস বানানো ইউটিউব চ্যানেল বানানো কত যেন বঙ্গকে প্রেম করে কত ই করে বেসিক্যালি নিজের পপুলারিটি করে অনেক সময় ওদের ভেতরে প্রেম আছে বলেই ওরা এরকম ভিডিওস বানাচ্ছে কিন্তু কতটা তাতে বঙ্গ প্রেমের বা ভারত প্রেমের কাজ হচ্ছে কতটা আমরা ভারতের প্রতি বা বঙ্গের প্রতি সমর্পিত হচ্ছি তো সেইটাই আমি যাচ্ছি এমন থার্ড ক্যাটাগরির লোক যারা বঙ্গের জন্য অনেক কিছু পোস্টগুলোকে শেয়ার করছে ফিফটিন্থ আগস্টে টো টোয়েন্টি সিক্স জানুয়ারিতে আরও বঙ্গের আলাদা ক্ষুদিরামকে সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে অনেক বড় বড় পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর ভাবছে বাস আমার আমার দেশপ্রেম বঙ্গপ্রেম ভারতপ্রেম হয়ে গেছে তারপরে ইলেকশনের সময় হয়তো তারা হয়তো নাও হতে পারে হয়তো তারা কিছু টাকার লোভে বা কিছু অন্য জিনিসের লোভে যারা বঙ্গের শত্রু তা করেছে তাদের মাথায় করে নিয়ে নিচ্ছে তাদের ভোট দিয়ে এসে যাচ্ছে বুঝতে তো পারছ যখন বঙ্গ ভঙ্গ হয়েছিল তখন তার মধ্যে কিন্তু ইংরেজদের সাথে আর ইসলামিকদের সাথে অনেক বেশি বাঙালিরা বাঙালি হিন্দুরাও কিন্তু ওদের সাথ দিয়েছিল যাদের ইংরেজরা তারপরে পরে পরবর্তীকালে যেই পার্টিরা ছিল তারা ওদের মাথায় করে রেখেছে তারা ওদের অনেক ধনী বানিয়ে দিয়েছে অনেক বড় বড় উপাধি দিয়েছে অনেক বড় বড় প্রেস্টিজিয়াস পজিশানস দিয়েছে অনেক কিছু দিয়েছে তাদের তো এইটা ফোর্থ ক্যাটাগরির লোকে এমন হয় যারা আমি কিন্তু দেখেছো তো আমি কিন্তু বলিনি যে কি এই লোকেরা যারা খুব ইউটিউবে দিচ্ছে এখানে দিচ্ছে কথা বলছে শেয়ার করছে এরা কত পার্সেন্টেজ বঙ্গে তুমি নিজেই বুঝতে পারো তোমার আশেপাশে লোকেদের দেখে নিজেকে দেখে তো তারপর ওরা যারা বঙ্গের জন্যে বা দেশের জন্যে কর্মরত কিন্তু তারা তার জন্য টাকা নিচ্ছে স্যালারি নিচ্ছে তারা তার জন্য পেইড বা তার পার্কস নিচ্ছে তার কোনো বেনিফিট নিচ্ছে তার বিনিময় সুবিধা নিচ্ছে যেমন ভেবে নাও মিলিটারির লোকেরা মিলিটারির সৈন্যরা বা মিলিটারির অফিসাররা তারা ভালো টাকা পাচ্ছে গভর্নমেন্টের থেকে তারপরে তাদের ফ্যাসিলিটিস ভালো আছে তাদের ফ্যামিলিস বাচ্চারা অনেক ভালো ইসে আছে অনেক সময় ওদের ফ্যামিলিস বাচ্চারা হয়তো দেশের জন্য এমন কিছু করছে না বা দেশের বিরুদ্ধে করছে বা বঙ্গের বিরুদ্ধে করছে হতেও পারে আমি তো ওই ফ্যামিলিতে ওরকমভাবে দেখেছি অনেক তো কিন্তু এরা করছে দেশের জন্য কিন্তু তার বিনিময় অনেক কিছু পাচ্ছে নিচ্ছে তারপরে পলিটিশিয়ানসরা আমি কিন্তু এমন পলিটিশিয়ানসদের বিষয়ে বলছি না আমি কারো নাম নেবো না কিন্তু এমন পলিটিশিয়ানসেরও আছে যারা চব্বিশ ঘন্টা বা সাত দিন কাজ করে কোনো হলি ছুটি নেয় না শুধু কাজের মধ্যে থাকে এমন পলিটিশিয়ানসও আছে আবার এমন পলিটিশিয়ানসও আছে যারা ছুটিতে এদিক যায় এদিকে বিদেশে এখানে ওখানে ঘুরতে যায় অনেক ভালো ভালো বাড়িতে থাকে ভালো ভালো ওদের অনেকে ওদের বানানো ছবি পেন্টিং অনেক দামে নিয়ে ওই টাকা দিয়ে মানে অনেক কিছু অনেক কিছু ওরা পার্কস তার বিনিময়ে দেশ সেবা সেবার বড় বড় নাম কিন্তু তার বিনিময়ে অনেক পার্কস পাচ্ছে অনেক কিছু পাচ্ছে ভালো ভালো জায়গায় ওদের বাড়ি আছে ভালো ভালো আমি তো ওদের কথা বলছি না ওই পলিটিশিয়ানদের কথা যারা একেবারে দু নম্বরই করছে তাদের কথা বলছি না ইভেন যারা দেশ দেশের জন্য করছে তারাও খুব ভালো ভালো খাওয়া আমি তো দেখি মানে অনেক চ্যানেলস আছে যেখানে অনেক পলিটিশিয়ানস ইভেন রাষ্ট্রতরের পলিটিশিয়ানস তাদের বাড়িতে গিয়ে কী সুন্দর অ্যালাইক ব্যাপার ভালো ভালো গাড়িতে ঘুরছে তার বিনিময়ে দেশের সেবা করা শোকল তার বিনিময়ে ভালো ভালো গাড়িতে ঘুরছে ভালো ভালো বাড়িতে থাকছে ভালো ভালো খাওয়া খাচ্ছে কিন্তু ফিফথ ক্যাটাগরির লোক ওরকম হয় যারা দেশের জন্য নিজেকে সমর্পিত করে তার বিনিময়ে কিছু পায় না কিছু চায় না কিছুর অপেক্ষা করে না তার মধ্যেও কিছু লোক আছে যারা ভেবে নাও দিনে এক ঘন্টা দিচ্ছে দেশের জন্য কেউ আছে সাত দিনে দু দিন দিচ্ছে একদিন দিচ্ছে কেউ কেউ আছে আমাদের মতন শতযুগীদের মতন যারা চব্বিশ ঘন্টা দিচ্ছে তার বিনিময়ে পাওয়া তো দূরের কথা তার বিনিময়ে ওদের থামাবার শুধু সব কিছু হয় ওরা থাকার বিষয়ে থাকার বেলায় কোনো এমন কিছু থাকে না খাওয়ার বেলায় একটু ডাল ভাত পেয়ে গেল তাতেই যেন স্বর্গ পেল পেল কোথাও যাওয়ার সব থেকে কম দামের সব থেকে কম খরচার তাও কখনো কখনো যদি পায় সুযোগ এইভাবে ওরা দেশের জন্য করছে তো তুমি কি ভাবো দেশের জন্য বঙ্গ প্রেমের জন্যে প্রেমের জন্য কোনটা আদর্শ আমরা শতযুগী আমরা বলেছি আমি না আরও আছে তুমি ভাবতেই পারবে না যাদের সবাই বলে এরা তো দেশের জন্য কিছু ভাবে না ওদের ঈশ্বর থেকে এসে দেশের জন্য পুরো সমর্পিত হয়ে বঙ্গের জন্য সমর্পিত হয়ে করছে আর যারা সোকল্ড বঙ্গের যারা বঙ্গের বঙ্গ মানে বাঙালি সনাতন বাঙালি বা হিন্দু বাঙালি তারা করছে না এই জন্যই এই চ্যানেলটা বানানো সো দ্যাট তোমরা আমি জানি এই চ্যানেলটার কোনো রিচ হবে না এই চ্যানেলটায় লোকেরা দেখবে না এই চ্যানেলটা কোনো কোনো অ্যাট্রাক্টিভ কিছু নেই এই চ্যানেলটা লোকেদের আয়না দেখাচ্ছে আর যারা এরকম ভাববে যারা এই চ্যানেল নিয়ে এরকম ভাববে তাদের নিজেদের পরিচয় তাদের পেয়ে যাওয়া উচিত তারা কতটা ভারতকে ভালোবাসে তারা কতটা ভারতকে প্রেম করে যারা কতটা বঙ্গকে প্রেম করে কতটা বঙ্গকে ভালোবাসে তারা নিজেদের পরিচয় নিজেরাই পেয়ে যাবে এই চ্যানেলটা হচ্ছে একটা আয়না আরশি এই চ্যানেলটা বা এই চ্যানেলটা যারা দেখছে এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেছে তাদের দায়িত্ব তাদের অনেক দায়িত্ব তাদের বঙ্গ প্রেমের দায়িত্ব ভারত প্রেমের দায়িত্ব কোন ক্যাটাগরিতে থাকবে ওই ক্যাটাগরিতে না ওই ক্যাটাগরিতে যেই ক্যাটাগরিতে বঙ্গের জন্য নিজেকে লুটিয়ে দেওয়া ওই ক্ষুদিরাম 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 নেতাজি 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 করে করে বড় বড় লেকচার না বড় বড় পিকনিক করতে যাবে না যে কি আজকে ক্ষুদিরাম আজকে ছুটি আছে আজকে নেতাজি জন্মদিন ছুটি আছে দাবিয়ে খাব দাবিয়ে মজা করব। এরা হচ্ছে বঙ্গের শত্রু আমি জানি আমি যখন এইটা বলছি যারা এরকম লোক তারা হয়তো আমার শত্রু হয়ে যেতে পারে আমি তো একটা মানুষ কত বছর বাঁচে মানুষ কিন্তু বঙ্গকে তো বাঁচাতে হবে বঙ্গ যেন ভঙ্গ না হয়ে যায় এখন এমন সিচুয়েশন বঙ্গের না তো আমি সাতাশ বছর ধরে বঙ্গে এসে বঙ্গপ্রেমে নিজেকে স্রোতের টানে ভাসিয়ে দিচ্ছি কিন্তু কলিযুক্ত দেবতা তো ছাড়ো হ্যাঁ দেবতারা তো আসে বাট কোনো মানুষ কোনো মানুষ বঙ্গের কোনো মানুষ এসে বলে না কোরাক তোমার কি লাগবে আমি দেব টাকা লাগবে মানুষ লাগবে আমি নিজেকে দেব কেউ বলে না উল্টা এখানকার কাউন্সিলররা আমাকে ফোন করে বলে আড়াইশো গানা শাড়ি পাঠিয়ে দিবি কিন্তু আমার পার্টি ওয়ার্কার দিতে হবে বঙ্গপ্রেম তাই জন্যেই তো ওই চ্যানেলটা বানানো বঙ্গের নতুন প্রজন্মের যারা ভেবে নাও কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ বছরের উপরে তাদের থেকে আর কি এক্সপেক্ট করব। তারা তো হয়তো ফ্রিতে ফ্রিতে এই ওই কিংবা নিজের আমি কত ব্যস্ত কত ব্যস্ত এর মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়েছে বাট আমি এটা ভাবি যে নতুন প্রজন্মের তো কেউ আসবে কেউ তো হবে আমি এমন অনেক বঙ্গপ্রেমীদের সোকল ব্রঙ্গ প্রেমী বঙ্গকে খুব ভালোবাসে বঙ্গ ভারতকে খুব ভালোবাসে শুধু এক্সারসাইজ করতে থাকে শুধু জিমে নিজের ডোলে শোলে বানাতে থাকে আমি যখন বলি আমার সঙ্গে আসো আমাকে হেল্প করো না আমার না সময় নেই তারপরে বড় বড় লেকচার্স সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিজেকে কত মহান সাবিত করে বাট বঙ্গ প্রেম করতে হবে এই ভিডিও তো থাকবে হয়তো আজ থেকে কিছু বছর পর যদি বঙ্গ কিংবা এখনই যদি বঙ্গপ্রেমী তুমি না হতে পারো নিজেকে ওর মধ্যে স্রোতের টানে ভাসিয়ে না দিতে পারো তাহলে কিন্তু সিক্সটি পারসেন্ট বঙ্গ শেষ হয়ে গেছে আর যে রিমেইনিং ফর্টি পারসেন্ট আছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডাইলিউট হবে না ক্ষয় হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে তারপরে অন্য অন্য জায়গায় অন্য অন্য রাজ্যে বহার বহিরাগত রাজ্যে গিয়ে তোমাদের শরণাগত শরণাগত হতে হবে আর লোকেরা তখন তোমাদের উপরে হাসবে কি করেছিলে তোমাদের পূর্বপুরুষরা কি করেছিল যেমন এখন যারা বাংলাদেশ থেকে ফেরত এসে গেছে বাংলাদেশ থেকে আ না কিছু হবে না ও খুব ভালো এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদের উপরে অন্য লোকেরা হাসে তুমি নিজেকে হাসির পাত্র বানিয়েও না তুমি এমন কোনো কাজ করো না তুমি যদি সত্যি বঙ্গপ্রেমী হো এমন কোনো কাজ করো না যাতে তোমার নেক্সট জেনারেশনসরা তোমার উপরে হাসে আমার তো কোনো নেক্সট জেনারেশন নেই ফিলহাল এখন পর্যন্ত তো নেই হয়তো পরে বিয়ে হবে নেক্সট জেনারেশন হবে কিন্তু এখনও তো নেই আমার কোনো নেক্সট জেনারেশন নেই আমার কোনো চিন্তা নেই কিন্তু তোমার আছে নেক্সট জেনারেশন তোমার নেক্সট জেনারেশন না নেক্সট জেনারেশনরা যেন তোমার উপরে হাসে না দেখি কি করেছিল আমাদের পূর্বপুরুষরা পালিয়ে পালিয়ে বেরিয়েছিল ইঁদুরের মতন যখন জাহাজ যখন ডোবে ইঁদুররা পালিয়ে জলের মধ্যে জাহাজ থেকে জলের মধ্যে লাফায় বাবে যে জলে বেঁচে যাবে জলে সেফ থাকবে কিন্তু জলে গিয়ে আরও ডুবে মরে উনি বড় বড় মাছরা ওদের খেয়ে নেয় তাই জন্য এমন কিছু কাজ করো বুঝতে পারছো না তো আমার কাছে আসো আর আমরা বং শতযুগী বঙ্গপ্রেমী হয়ে এই বঙ্গের উৎকৃষ্ট বঙ্গকে উৎকৃষ্ট করে তুলি আসো প্রণাম oh